আচ্ছা ঠিক আছে, রাখি এখন না, পরে। মাদবর সাহেব, বললাম পদা সেতু করার লেগে নাকি 1 লাখ মানুষের কল্যাণ লাগবে, কথাটা কি হাসা নাকি? কথাটা আমিও শুনেছি, কিন্তু কথাটা কি গুজব না সত্যি আমি কিছু বুঝতে পারলাম না। আমার তো মনে হয় হাসোই, আমার করিম চাচার পোলারে কাল থেকে পাইতেছে না, আমার মুকুল ভাইয়ের পোলারে 2 দিন ধরে পায় না, তাই না? হ্যাঁ, তাহলে তো দেখি তুমি কি আছো, আমরা বস্তা দেখবো, দাঁড়াও দাঁড়াও, একদম চুপচাপ দাঁড়াও এখানে, ধরো ধরে রাখো, এই বস্তাটা খোলো, দেখি দেখি এখানে কি আনছে, দেখি খোলো তাড়াতাড়ি। তোরা কি করস, পদ্মা সেতুতে দেশ না সৌদি আরবে ওট চড়ানোর লিগে পাঠাস, সত্যগিরা কত ভাই, রাগ মারিস না, কইতে ধরে ক ভাই, এখানে পদ্মা সেতুর কোন ভুল নাই, একটা গোপন চক্র পদ্মা সেতুর নাম বাগায় বাচ্চা গেলে বাজার করে দিত, পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা প্রকল্প কর্তৃপক্ষের নজরে এসেছে। তারা স্পষ্টভাবে বলেছে এটি একটি গুজব, এর কোনো সত্যতা নেই, এমন অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং আপনাদের নিজ নিজ সন্তানের খেয়াল রাখার জন্য দেশবাসীকে অনুরোধ করা হলো।